হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাহাজ ব্লগ কিউকে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে একটা ভিডিও লইয়া আপনারা সামনে আইসে, তো দেখবা আমি কিতা বানাই। তো তোলাম বানাই ছোটো একটা ভিডিও, হয়তো আপনারা লগে শেয়ার করে আমি বানাই রাম যেগুলা। তো এটা আমি চিকেন দি বানাইমু, চিকেনের ব্রেস্ট দি বানাইমু খালি। একটা সস বানাইম। তো চিকেনটা আমি বাকই খাইটা তৈয়া তৈছি ন, তো একটাই সামান্য পানি জড়াইয়া তৈছি, এখন একটাই আন্ডা দিম। তো এটা আসলে এমনিও বানাইল যায়, জাল দিয়েও বানাইল যায়। তো আমি সব যত স্পাইস দিয়ে আজকে বানাইছি, আর এটা আসলে ভালো লাগে, বাচ্চা নিতেও ভালো ফাইন, বড়ো মানুষেও ভালো লাগে খাইলে। তো বানাইয়া দেখবা কিলা লাগে আপনার গেছে, আর আমার বানানি দেখবা আমি কিলা বানাই। তো ওই আমি মিন সস দিছি, তো সব জাতর মশলা আমি সামান্য সামান্য করে সকল জাতর মশলা দিলাম। মানে এটা স্পাইসি বানাই, আমার লাগে সব জাতর মশলা দিলাম। এটা আনা মশলায়ও বানাইল যাই গিয়া। তো বাচ্চা তো লাগে বানাইতে আসেন, ছোটো বাচ্চা তো লাগে, তো কিছু না দিয়ে এমনিও বানাইলে যাইব। খালি আন্ডা দিয়া পাউডার আর করে বানাইলে ভালো লাগে। তো আমিও পাউডারটা সামান্য দিয়া মিক্স করিলাম। তো এটা কেউ কেউ চিকেন পাকোড়াও খুন, কেউ কেউ চিকেন স্টিক কইন গইয়া। আমি আসলে চিকেন পাকোড়াও খাই গা। তো এটা খাইতে আসলে খুব ভালো লাগে। তো এটা আমি 1-10 মিনিট লাগে রেস্টও তৈছি। এটা আমার বাচ্চা তো ভালো ফাইন, তারা খুব ভালো ফাইন বানাইলাম। তো এখানে আমি চিকেনের পাউডার দিয়ে এটার মাখাইয়া আর ফলে আঁকি সার আমার মাঝে। তো পাউডারটা আসলে দেখানো হয়েছে না, আমরা জানি চিকেনের পাউডার একটা আমরা চিকেন করি বা বিরিয়ানি করি বেচেন তোর লাগে, তো সমান পাউডার একটা আমি ইউজ করছিলাম। তো আমার চিকেনটা তেলও দেওয়ার পরে তো আস্তে আস্তে আগুন দিয়ে আমি স্লো গ্যাসে তৈয়া তো এটা করছি। তো মোটামুটি হয়ে গেছে। তো ওগুলোকে একটা সস বানাইছি। তো আজকে আমার ভিডিওটা কিলে আপনার কাছে লাগছে অবশ্যই কইবা, যদি ভালো লাগিয়া থাকে অবশ্যই কইবা, আর বানাইয়া খাইয়া দেখবা কিলা লাগে। তো আজকের মতো অনবিদায় নিমগে, আল্লাহ হাফিজ।